ها كم يوتوسو ها কিছু কিছু হাজি আছে আর সৈয়দপুর থেকে বলে হস করে এসে বলে সৈয়দপুরিয়া হাজি রেডিমেড এগুলো বলার পেছনে কারণ হলো হস করার আগে ছিল যা হস করার পরে তার চেয়ে বেশি খারাপ হইছে কথা কয় না এই জন্য তাকে সৈয়দপুরিয়া রেডিমেড হাজি বলে ভাই আমরা যারা হস করে এসেছি আমাদের জীবনটাকে পরিবর্তন করি একটু ভালোর দিকে যাই বলেন আমিন বুঝুন সিরাজুল এমপি কই ঢাকাই আর নাম এমপি হ্যাঁ আয় আল্লাহর বংশজাতে এমপি হয় বলেন আমিন দুই বস্তা খালি এলা আশীর্বাদ হচ্ছে কেবল হ্যাঁ ভিটার উপরে বাস করতেছেন বাবার দেওয়া কিনা জমির উপরে বাড়ি করে আছেন ওই বাবা ওই মা আজকে যাদের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে তাদের মধ্যে তিনটা আমল করে যাবেন এই তিনটা আমলের সওয়াব কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পাবেন এই তিনটা আমল করতে চাই কারা কারা একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি তিনটা আমল করবে বেশি না লিল্লাহে তাকবীর হাত নামান ভাই বারবার কষ্ট দেব না আপনাদেরকে তিনটা আমলের মধ্যে একটা আমল হলো আপনি নিজে সদকায়ে জারিয়া রেখে যাবেন নেক সন্তানটা কেমন আতর কিনেন তো আপনারা আতর কথা বলেন আতর গন্ধ না সুগন্ধ সুগন্ধ ওই যে শুরুতে বললাম যে সৎসঙ্গ যেমন আতরের দোকান যদিও বা না কিনে তবুও পাবে ঘেরা আজকে আপনি যেখানে এসেছেন এটা হলো সৎসঙ্গ আতরের দোকান আপনি আসছেন আপনি নেকি পাবেনই আপনি চান আর না চান এই কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়েছেন তুই নিবু না তাও তো আল্লাহ দিবে সুবহানাল্লাহ বলেন তুই যদি না নেস তোর মা বাপ দাদা দাদি নানা নানি যায় কবর শুয়ে আছে আল্লাহ এই সওয়াবটা ওই কবরে পৌঁছে দেবে কবরের রূহগুলোকে আল্লাহ পাক প্রত্যেক বৃহস্পতিবারের দিন কবরের রূহদের জন্য আল্লাহ পাক সওয়াবগুলো কবরে পৌঁছে দেয় যারা বৃহস্পতিবারের দিন আর জুমার দিনে মা আর বাবার জন্য দোয়া করেন আল্লাহ পাক ওই এতিমদের দোয়াগুলো মা বাবার জন্য পৌঁছে দিয়ে দেন কবরের রূহগুলো কবরে থেকে দেখবেন আহারি আমার কবরের ভিতরে দুই শ্রেণীর কবরবাসী হবেন এক শ্রেণীর কবরবাসীরা ওরা কবরের ভিতরে দেখবে বৃহস্পতিবারের দিন চলে যাবে জুমার দিন চলে যাবে ওর কবরের ভিতরে জাহান্নামের আগুনের তক্তগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবেন কবরের রূহগুলো ফেরেশতাদেরকে বলবে এই কবরটা কার আমার কবরেতে এত জাহান্নামের শাস্তি ছিল না এত দাউ দাউ আগুন ছিল না এটা বুঝি অন্য কারো কবর ফেরেশতা বলবেন না না এটাই তোমার কবর কারণ তোমার এমন একটি সন্তান তুমি রেখে এসেছো যে সন্তানটা আজ বৃহস্পতিবার জুমার দিন চলে গেল বৃহস্পতিবার চলে গেল তোমার সন্তানটা নামাজে দাঁড়ায় নাই তোমার সন্তানটা কোরআনও পড়ে নাই তোমার সন্তানটা দানও করে নাই বরং দুনিয়ার যত অন্যায় অপরাধ আছে সেগুলোর সাথে জড়িত হয়ে গেছে ওই পাপগুলোকে তোমার কবরে পাঠানো হয়েছে তাই তোমার কবরে জাহান্নামের শাস্তি বৃদ্ধি হয়ে গেছে জোরে কান্নাউজবিল্লাহ আমার ভাইরা আমার কিছু কিছু কবরবাসী কবরের ভিতরে দেখবেন তার কবরের ভিতরে জান্নাতের হিমেল বাতাস আসতেছেন আবার কবরের ভিতরে জান্নাতের সুন্দর মাদুরি বিছানো আছে কামত পর্যন্ত ঘুমাতে থাকবে কবরের হুরা বলবেন এই কবরটা কার হঠাৎ করে এই কবরের ভিতরে এত সুন্দর জান্নাতের বিছানা কোত্থেকে এলো বলবে কবরবাসী দুনিয়াতে তুমি তিনটা আমল করেছো তার মধ্যে একটা হলো নেক সন্তান ইজা মাতাল ইনসানু ইন কথা আমালা সলা সাতিন সদা
সাদাকাতিন জারিয়া মানুষ মরে যায় তার তিনটা আমল চালু থাকে একটা হলো নেক সন্তান ওই মেয়েটা যেই মা তাকে পিঠের ভিতরে রেখেছিল আর কোলে কাকে পিঠে করে মানুষ করে 16 17 18 বছর বয়সে নিজের জীবনের অর্জিত সম্পদগুলো ব্যয় করে মেয়েটাকে বিবাহ দিলেন পর ঘর করলেন তার সুখের জন্য মাঝে মাঝে নিজের ঘরের খাবারের ডিমগুলো বিক্রি করো বেটির জন্য পাঠিয়ে দিতেন যাতে করে জামাইয়ের বাড়িতে সুখ হয় জামাই আসলে নিজে খাইতো না মাসের পর মাস একটা মুরগি পুষে পুষে রাখতো জামাই আসলে জবাই করে খাওয়ায় দিত যাতে করে বেটির সুখ হয় ওই জামাই ওই বেটি আজ রাত শরাতের বেলা নামাজ পড়ে দুখানা হাত তুলে দোয়া করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আযাবুল কবর আযাবুল হাসর আযাবুল ফুলসিরাত আযাবুল ইয়াউমাল কিয়ামাত বলে বলে যখন দোয়া করেছে সাথে সাথে দোয়াগুলো মঞ্জুর হয়ে ওই কবরে যাওয়া পিতা মাতার কবরের ভিতর আল্লাহ পাক সওয়াবগুলো পৌঁছে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ কবরের রূহটা বলবেন আহারে আমার এই কবরের ভিতরে এত সুন্দর বিছানা করতে গেল বলবে তোমার ওই আব্দুল গফুর সন্তানটা দুনিয়া থেকে তোমার জন্য একটা সিমেন্টের বস্তা দা মসজিদে দান করে দিয়েছে আর ওই সিমেন্টের বস্তা দিয়া মসজিদটা পাকা হয়েছে ওই পাকা জায়গার ভিতরে যারা সেজদা দিল ওদের সেজদা কবুল হোক বা না হোক অথচ ওই সিমেন্ট দেওয়ার কারণে পাকা হওয়ার কারণে সেজদাকারীর একটা কবুল সেজদার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ পৌঁছায় দিয়েছে এটা তো তোমার ওই সন্তানের দেওয়া এক বস্তা সিমেন্ট যাকে তুমি একটা বাড়ি করে দিয়ে এসেছিলে তোমার বাড়িতে থেকে আজ তোমার জন্য মসজিদ এক বস্তা সিমেন্ট দিয়েছে দুই বস্তা দিয়েছে পাঁচ বস্তা দিয়েছে দশ বস্তা দিয়েছে প্রতিযোগিতা করেছে আমার পাশে আমার এক ভাই এতিম তার পাশে আমিও এতিম আমি দিলাম সব পাঁচ বস্তা সে দিল আমার উপর দিয়ে আর এক বস্তা ছয় বস্তা তার দেখে আরেকজন দিল দশ বস্তা প্রতিযোগিতা করে করে যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবগুলো প্রতিযোগিতামূলক কবরের ভিতরে পৌঁছায় দিয়া কবরবাসীদের আজাবকে নাজাত করে দিয়ে দেন চিল্লায় কোন সুবহানাল্লাহ ভাই আপনি তো পাঁচ বস্তা সিমেন্ট কিনে নিয়ে আপনার বাড়িটা করবেন এটা তো আপনার স্বপ্ন কিন্তু আপনার মা আর বাবা রুহুটা কবরে থেকে অপেক্ষা করতেছে বেটা তোর বাড়িতে দশ বস্তা কিনলি আমার জন্য এক বস্তা দিলি না কথা বলে না কথা বলে না তোর ছেলের জন্য এক কেজি গোস্ত কিনে নিয়ে গেলি আমার জন্য কি দশ টাকা আসার পথে মসজিদে দিতে পারলি না মিসকিনকে দিতে পারলি না একটা গরিব মিসকিনকে যদি একশো টাকা দিতি ও তো দুটা টুকরা কিনে খাইতো তোর সন্তান খাইতো দুনিয়ায় আর আল্লাহ আমাকে খাওয়াইতো কবরের ভিতরে আল্লাহর খাবার জান্নাতি খাবার দিত যখন সুবহানাল্লাহ পেটের মধ্যে যেমন আলো বাতাস নাই অথচ আল্লাহ বাঁচায় রাখেন নিঃশ্বাস রাখেন কবরের ভিতরে দুনিয়ার কোনো রান্না বান্না যাবে না বরং ওই কবরের ভিতরে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে আল্লাহ রাখবেন যখন সুবহানাল্লাহ ওই রকম সন্তান আমাদের হওয়ার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা ভাইয়ের আমার আজকে যার বাড়ির ছাদ দিয়েছেন ছাদ পিটা বিল্ডিং দিয়েছেন আমি আপনাকে বলছি ভাই যার ঘরের চারটা ওয়াল পাকা করেছেন আমি তাকে বলছি ভাই যার বাড়িতে টিউবওয়েলের গোড়াটা পাকা করেছেন তিন বস্তা সিমেন্ট দিয়ে আমি তাকে বলছি ভাই যে আপনি অন্তত একটা লেবারের টাকা অথবা এক বস্তা সিমেন্ট হলেও আপনার বাড়ি পাকা হয় নাই আপনার ঘর পাকা হয় নাই আপনার পিড়াগুলো পাকা হয় নাই আপনার বাড়িতে পাকা বিল্ডিং নাই আপনি আপনার বাড়ির টিউবওয়েলটা তো পাকা করে নিয়েছেন তাহলে আপনি এক বস্তা সিমেন্ট অন্তত এই মসজিদের জন্য আল্লাহ রাস্তে দান করেন বস্তাটা দিলে কি হবে জানেন আপনি দিয়ে যখন বাড়ির দিকে যাবেন যাইতে দেরি হবে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন যারা কবরে শুয়ে আছে তাদের কবরে সওয়াব যাইতে দেরি হবে না এই জন্য সর্বপ্রথম একজন ভাই এই মসজিদের জন্য দশ বস্তা সিমেন্ট আজকে না পারেন কাল দিবেন কাল না পারেন এক সপ্তাহ পরে দিবেন না হয় দশ এক মাস পরে দিবেন ধান গম ভুট্টা পাট তুলিয়া তারপরে দশ বস্তা সিমেন্ট দিবেন এইরকম একজন পাবলিক ভাই দশ বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় মসজিদে দান করার সময় নিয়ে